বলছি যে এরকম অসুবিধা হচ্ছে কিট কিনার 10,000 টাকার জন্য, 10,000 টাকা পার হেড মানে পার কিট লাগছে, আর এত কিনতে এত অসুবিধা হচ্ছে, পয়সা নাই। ওটাই বলছি যদি ইনকাম সোর্স থাকতো কোনো, বা যদি কামাতাম তাহলে এরকম দিক্কতই হতো না। মানে হ্যাঁ হ্যাঁ ওটাই আর, এত দিন ধরে ভুগছি, মানে এদিকে আরেকজন টাকা নিয়ে বসে আছে, ও সিওর দিচ্ছে না যে কিটটা অর্ডার দিবে কিনা, আমাদেরকে টাকা নিয়ে নিয়েছে আবার। ওটাই তো, এরকমই তো, অত মানে কি বলবো, অত টাকা জোর নাই, ওই জন্য তো কোচিং ফোচিং এ অত যেতে পারেনি। আমার আমার বাড়ির লোকের হচ্ছে মিলিয়ে ইনকাম হচ্ছে 10,000 টাকা কম বেশি, কম করে তাও কম, এক এক মাসে। আরে আমি 10,000 টাকা এমনি শুধু বললাম একটা রাউন্ড ফিগার, আমাদেরও ওরকমই 9-8 হাজার এরকমই হয়। ওটাই বলছি আর, এত সমস্যা আছে, গোটা মাসের টাকাটা একটা কিট কিনতে চলে আসে, তো খাবো কি ভাই পরে, মানে গোটা মাস কিভাবে চলবে, কিট দিয়ে থরি চলবে। হ্যাঁ ইন্দ্রনীলকে ফোন করবো নাকি, দাঁড়া দাঁড়া ওর কাছে টাকাটা চাইছি, দাঁড়া ফোন করুই, দাঁড়া আমার কাছে খুব এখন বর্তমান।